নারকীয় ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে সারা দেশ উত্তাল। তার মধ্যে আরেকটা ধর্ষণের ঘটনার কথা আমরা জানতে পেরেছি। এর আগে ছোট খবর হয়ে ব্যাপারটা ধামাচাপাও পড়ে গেছে, কারণ আরজিকর কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য যেমন প্রশাসন সক্রিয়, ঠিক একইভাবে মুর্শিদাবাদের নওদা থানায় এক নারীকে চাকরি দেওয়ার নাম করে ধর্ষণ করে, সে হয়তো মারা যায়নি কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর সেখানকার স্থানীয় প্রশাসন তারা তদন্তে নিশ্চুপ। গ্রেপ্তার করা হলেও কেন এই নৃশংস ধর্ষণ হলো, ধর্ষণের পিছনে কারণ আর কারা জড়িত, তা নিয়ে বিস্তারিত তদন্ত হচ্ছে না। তাদের পরিবারের মানুষরা আমার কাছে এসেছে, কারণ আমি সেখানকার এমপি ছিলাম। তাদের বক্তব্য, সেখানকার পুলিশ ঠিক মতন এফআইআর নেয়নি, সিসিটিভির ক্যামেরা মুছে দিয়েছে। তারা আশঙ্কা করছে যে অপরাধীকে হয়তো নানা আইনের আশ্রয় নিয়ে সেখানকার প্রশাসন রাজনৈতিক দলের নির্দেশে লঘু কোনো ধারায় তাকে হয়তো অভিযুক্ত করতে পারে এবং আগামী দিন সেই অপরাধীর ছাড়ার পথ প্রশস্ত হতে পারে। সেই মহিলা আজও বহরমপুর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার পেলভিক বোন ভেঙে গেছে। তাদের পরিবারের লোকেদের সেই বক্তব্য তারা আমার কাছে যখন রাখছে, তখন আমার মনে হয়েছে যে এই ঘটনার কথা পশ্চিমবঙ্গের অন্য এলাকার মানুষেরও জানা দরকার, যে বাংলায় ধর্ষণ আজ নিত্য নৈমিত্তিক একটা ঘটনা। কেউ মারা যাচ্ছে, কেউ মারা যাচ্ছে না, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কিন্তু ধর্ষণ থামছে না। চাকরির প্রলোভন দিয়েই হোক বা অন্য কোনো কারণেই হোক বা কোনো নৃশংস আক্রমণে হোক, ধর্ষণের ঘটনা কিন্তু থেকে বাংলা অব্যাহতি পাচ্ছে না। সংবাদ মাধ্যমকে বলবো, সেই মহিলা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বহরমপুর মেডিকেল কলেজে, যার পেলভিক বোন ভেঙে গেছে, তার মায়ের কাছ থেকে আপনারা ঘটনা শুনুন, এটা জানার দরকার আছে এবং সকলের জানা দরকার। তাই তার মাকে বলবো, আপনি বলুন কি হয়েছিল, আপনার কি জানা আছে। ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি, ডাক্তার ওয়াহিদুল ইসলাম, আমতলা নিমতলা মোড়, নওদা, মুর্শিদাবাদ। এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয়। ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত, ব্যথা, প্যারালাইসিস, সাইটিকা, গ্যাস্ট্রিক, আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয়। এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা, অনিয়মিত মাসিক, মাসে দুই তিনবার মাসিক, সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া, তারও সুচিকিৎসা করা হয় এখানে। যোগাযোগ করিবার নাম্বার 9734 32। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।